পুলিশও এখন খুন করার জন্য সুপারি নিচ্ছে। এই খুন আমরা মানছি না। যদি এই খুন আজকে আপনারা মেনে নেন, বাংলার মানুষ যদি আজকে এই খুন মনে নেয়, তাহলে আমরা বলছি কালকে আমাদের পরিবারের কোনো সন্তান কোনো কেউ কিন্তু আমরা সুরক্ষিত নয়। আমাদের যে কোনো কাউকে খুন করে দেওয়া হবে এবং তারপরে সেই খুন থামা চাপা দেওয়া হবে। যে হাওড়া গ্রামীণ এসপিকে আমরা জানাই, যদি আপনি বলেন যে পুলিশ মারেনি, সেটা প্রমাণ করার দায় আপনার। আনিস খানকে যে গত 19 ফেব্রুয়ারি আপনার জানেন পুলিশ আনিস খানকে খুন করেছে, সকালবেলা আমরা আনিস খানের এই খবর শুনেই আমরা হসপিটালে পৌঁছে গেছিলাম। হসপিটালে পৌঁছে আমরা দেখলাম তার বাড়ির লোক তখনও জানে না, তার পাড়াপড়শি জানে না, বন্ধু বান্ধব জানে না, আত্মীয় স্বজন জানে না, তার পোস্টমর্টম হয়ে গেছে। আনিস খানের শরীরে নাকি অ্যালকোহলিক স্মেল পাওয়া গেছে। আমরা অস্বীকার করছি এই কথা মানতে। আমরা বারবার করে বলেছি এই সমস্ত কিছু ফ্রেম করা হচ্ছে, ফ্রেম করা হচ্ছে এইভাবে যে যেভাবে দেখানো হচ্ছে যে মদ খেয়ে একটা ছেলে তিনতলা থেকে পড়ে গেছে এবং পড়ে গিয়ে মারা গেছে। একটি প্রতিবাদী ছেলে, একটি প্রতিবাদী চরিত্র আনিস খানকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রকে রূপ দিয়েছে যেটা, সেটা হচ্ছে পুলিশ। পুলিশের কাছে যখন আমরা 21 তারিখে যাই, গিয়ে আমরা পুলিশকে জিজ্ঞেস করি এবং সৌম্য রায়ের কাছে আমরা ডেপুটেশন দিই, উনি বলেন পুলিশের কোনো হাত নেই। আমরা বলি পুলিশের কোনো হাত নেই, এটা পুলিশ প্রমাণ করুক। যারা গেছিল তারা পুলিশের উর্দি পরে গেছিল। এখনো বলছি সবাই জানেন পুলিশের উর্দি পরে গেছিল। একজনের পরনে ছিল খাকি পোশাক, বাকি তিনজনের পরনে ছিল সিভিক পুলিশের ড্রেস। সেই চারজন মিলে সেই রাত্রে কিন্তু আনিস খানের বাড়িতে ধানা দেয় এবং 3-4 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যায়। নেমে আসার সময় যে সিভিক পুলিশ তিনজন উপরে উঠেছিল, তারা নেমে আসার সময় খাকি পুলিশ যিনি পড়েছিলেন, যিনি আনিস খানের বাবা সালিম খানকে নিচে দাঁড় করিয়ে রেখেছিলেন, তাকে বলে যে চলুন স্যার কাজ হয়ে গেছে। হোয়াট ডাজ ইট মিন? আমরা জিজ্ঞেস করছি এর মানে কি? আমরা জিজ্ঞেস করছি কোন কাজ হয়ে গেছে, কোন কাজের কথা সেদিন খাকি পোশাক পরি হতে যে পুলিশ তাকে জানানো হয়েছিল। যে হাওড়া গ্রামীণ এসপিকে আমরা জানাই, যদি আপনি বলেন যে পুলিশ মারেনি, সেটা প্রমাণ করার দায় আপনার। আপনাকে প্রমাণ করতে হবে যে পুলিশ খুন করেনি, এবং তারপরে আপনার দায়িত্ব হচ্ছে কে খুন করেছে, কারা খুন করেছে, সেই মানুষগুলোকে খুঁজে বার করুন, খুঁজে বার করে তাদেরকে আপনারা জেরা করুন, তাদেরকে গ্রেফতার করুন, তাদের শাস্তির ব্যবস্থা করুন। আমরা বলি যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ আপনি খুনি, কারণ আপনার ডিপার্টমেন্ট এই খুন করেছে। আর যদি আপনারা না করে থাকে, যদি পুলিশ আপনাদের অজানা কোনো কারণে, আপনারা জানেন না আপনাদের অধস্তন কেউ এই কাজ করেছে, তাহলে এইটা বলতে বাধ্য হব। পুলিশও এখন খুন করার জন্য সুপারি নিচ্ছে, সেটা প্রমাণ করার দায় যে আপনারা নিচ্ছেন না, সেটা কিন্তু আপনাদের। পুলিশ কোন কারণে একটা 27 বছরের তরতাজা যুবক, যারা আমরা আনিসকে জানি, আনিস আমাদের খুব কাছের বন্ধু, আমাদের খুব কাছের সহুদ, আমাদের সাথে যখনও কোনো প্রতিবাদের কোনো কর্মসূচি হয়েছে, সেটা এনআরসি বিরোধী হতে পারে, সেটা কৃষক আন্দোলনের পক্ষে হতে পারে, সেটা সিএএ বিরোধী হতে পারে, সমস্ত আন্দোলনে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সেখানে সব জায়গাতে আমরা দেখতে পেয়েছি আনিস খান আমাদের একদম পুরোধা। আনিস খান আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কখন পোস্টার মারতে হবে, কখন আমাদেরকে লিফলেট তৈরি করতে হবে, কোথায় মিটিং করতে হবে, এই সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে আনিস খান আমাদের সাথেই ছিলেন। আমরা আপনাদেরকে বলতে চাই এই খুন আমরা মানছি না। যদি এই খুন আজকে আপনারা মেনে নেন, বাংলার মানুষ যদি আজকে এই খুন মনে নেয়, তাহলে আমরা বলছি কালকে আমাদের পরিবারের কোনো সন্তান কোনো কেউ কিন্তু আমরা সুরক্ষিত নয়। আমাদের যে কোনো কাউকে খুন করে দেওয়া হবে এবং তারপরে সেই খুন থামাচাপা দেওয়া হবে। এই পশ্চিমবঙ্গকে যেভাবে কাশ্মীর বানিয়ে দেওয়া হয়েছে, যেভাবে আমরা দেখেছি ইউপিতে গণহত্যা চলে, এই পশ্চিমবঙ্গকে আমরা সেরকমভাবে দেখতে চাই না। আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গকে গণতন্ত্রের পীঠস্থান হিসেবে, এবং সেখানে এই ধরনের ঘটনা আমরা মেনে নেবো না। লাস্ট যে বইমেলাতে আমরা এখানে এসেছিলাম, এখানে এসে আমরা মিছিল করেছিলাম, তখন আমরা নো এনআরসি মুভমেন্টের পক্ষ থেকে এনআরসির বিরুদ্ধে মিছিল করেছিলাম। সেই মিছিলে পুরো ভাগে ছিল কিন্তু এই আনিস খান। আজকে যখন এই বুক ফেয়ারে এসে আমরা আবার আপনাদের সাথে কথা বলছি, তখন আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা আজকে আনিস খানকে হারিয়ে ফেলেছি। আমরা আনিসের মধ্যে একজন সাথীকে হারিয়ে ফেলেছি, কালকে হয়তো অন্য কোনো সাথীকে হারিয়ে ফেলবো। আমরা এই কথা বলতে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি, সারা বাংলার মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দিচ্ছি, আপনারা কোনো মতেই বাংলাকে উত্তর প্রদেশ হতে দেবেন না, আপনারা কোনো মতেই বাংলাকে কাশ্মীর হতে দেবেন না, বাংলাকে বাংলা থাকতে দিন। বাংলার যে শুভবোধ সম্পন্ন মানুষ, যে গণতন্ত্র প্রিয় মানুষ, তারা গণতন্ত্রের সপক্ষে দাঁড়াবেন বলে আমাদের বিশ্বাস। এবং আমরা আশা রাখি যে পুলিশ মন্ত্রী আমাদের এখানে পুলিশের কর্তা হর্তাকর্তা বিধাতা, সেই পুলিশ মন্ত্রী পদত্যাগ করুন। আমরা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করব, কিন্তু বলছি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করুন। যতক্ষণ না তা করছেন ততক্ষণ অবধি কোনোভাবেই কিন্তু সুবিচার পাওয়া যাবে না। পুলিশ মন্ত্রী পদত্যাগ করে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করুন। আমরা দেখেছি এই পুলিশ মন্ত্রী যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন না, তখন রিজওয়ানুর রহমানের যে কেস, সেই কেসের সময় তিনি বলেছিলেন পুলিশের দিকে যেহেতু
অভিযোগের আঙুল উঠেছে। পুলিশকে কোনোমতেই কিন্তু তদন্তের কোনো ভার দেওয়া যাবে না। আজকে তো পুলিশ সরাসরি খুন করেছে, ওখানে অভিযোগ উঠেছিল, আজকে বলছি সরাসরি খুন করেছে। সেই কারণেও পুলিশকে কেন আজকে তদন্তের ভার দেওয়া হচ্ছে, এটাও আমাদের প্রশ্ন। আমরা মনে করি পুলিশ যেভাবে সিট তৈরি করে এবং সিটের মাথায় গ্যানমান সিং, যে গ্যানমান সিংয়ের বিরুদ্ধেও কিন্তু অভিযোগের আঙুল উঠেছিল সেদিন, সেই গ্যানমান সিংকে আজকে সিটের মাথায় বসানো হয়েছে। এবং তারপরে আমরা যদি মনে করি যে এই সিটের কাছ থেকে আমরা কোনো সুবিচার পাবো, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। আমরা বারবার করে দাবি তুলেছি, আনিস খানের বাবা দাবি তুলেছেন, যেটা সেটা হচ্ছে তিনি সিবিআই চান। আমরা যেটা দাবি তুলেছি সেটা হচ্ছে আমরা জুডিশিয়াল এনকোয়ারি চাই, এবং সেই জুডিশিয়াল এনকোয়ারি একজন সিটিং জাজকে দেওয়া করা হোক, এবং সেক্ষেত্রে আমরা মনে করি সঠিক তদন্ত হবে এবং হয়তো সত্যটা সামনে আসবে। এই সত্য প্রমাণ করার দায় আমাদের নয়, এই সত্য বাইরে আনার দায় আমাদের নয়, এই সত্য বাইরে আনার দায় এটা প্রমাণ করার দায় পুলিশ প্রশাসনের এবং এই সরকারের। সরকার যদি এটা করতে না পারে তখন সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবো কীভাবে, সেটাও আমাদের ঠিক করতে হবে। আনিসের মতো একটা প্রতিবাদী ছেলে, এবং সবচেয়ে বড় কথা ভয়ঙ্কর ব্যাপার যেটা, যে পুলিশ ঢুকে খুন করে গেল আনিসের মতো একটা ছেলেকে, একটা প্রতিবাদী ছেলে, এবং তার মা বাবার সামনে তার ওই পচা গলা দেহটাকে দুবার তোলা হলো। মানুষকে এটা আয়ু বাস ছাড়া আমরা কিচ্ছু মনে করি না, দুবার তোলা হলো, বডি তোলা হলো, সেটাকে আবার তদন্ত করা হলো, কিন্তু 16-17 দিন আজ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আনিসের মানে হত্যার কোনো রকম কিনারা মিললো না। এবং আমরা এটা বলতে চাই যে এই খুন পুলিশ করেছে, এবং পুলিশ মন্ত্রী যিনি আছেন আমরা দাবি করছি তিনি পদত্যাগ করুন, এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আনিসের এই হত্যার তদন্তটা সঠিকভাবে হোক। এটা আমরা বাংলার, আমরা শুধু নই, বাংলার সমস্ত মানুষ জানতে চায় আনিসের মৃত্যু কেন হলো, কি এমন অপরাধ করেছিল যে পুলিশ সেখানে ঢুকে ওরকম একটা ছেলেকে, প্রতিবাদী ছেলেকে খুন করে গেল। এবং আমরা দাবি করছি, এবং যতক্ষণ না এই হত্যার বিচার হয় আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। আপনার কি কম্পিউটার সেন্টার করার ভাবনা রয়েছে, বা আপনার কি কম্পিউটার সেন্টার রয়েছে? তাহলে আজই বিদ্যাসাগর জাতীয় যুব কম্পিউটার সেন্টারের প্রাণজয় চিনিয়ে নিন, আর আপনার প্রতিষ্ঠানকে আরো সুদৃঢ় করে তুলুন। কেন আমাদের সাথে যুক্ত হবেন? কারণ আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজি ফিস নেই, কোনো রেনুয়াল চার্জ নেই, শুরুতে কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন চার্জ নেই। আমাদের ফ্র্যাঞ্চাইজি নিতে আজই যোগাযোগ করুন। আধুনিকতার ছোঁয়া নিয়ে সোনারপুরে এই প্রথম একই ছাদের তলায় আপনার পছন্দসই পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রায় কালেকশন। আমাদের এখানে পাবেন আধুনিক মানের জামা, প্যান্ট, জুতো, এছাড়াও পাচ্ছেন লেডিস ও জেন্টস ব্যাগ, বেল্ট, এবং বাচ্চাদের বিভিন্ন সাইজের একেবারে আপনাদের পছন্দসই জামা কাপড়। বিশেষ করে বিবাহের জন্য দক্ষ কারিগর দ্বারা অতি যত্ন সহকারে পুরুষদের জন্য শেরওয়ানি এবং মহিলাদের লেহেঙ্গা তৈরি করে দিয়ে থাকি আমরা। আমাদের ঠিকানা সোনারপুর স্টেশন রোড, গ্রিন পার্ক, নেতাজি স্পোর্টস।